দিনাজপুরের পার্বতীপুরে কৃষি এলাকায় ইটভাটার বিষাক্ত গ্যাসে প্রায় 300 একর জমির ফসল এবং আম লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ইটভাটা বন্ধ সহ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কৃষক সহ এলাকাবাসী। তবে প্রশাসন থেকে ভাটা বন্ধের কোনো কার্যক্রম দেখা না গেলেও সংশ্লিষ্টরা বলছেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের তথ্যচিত্র আরও জানাচ্ছেন নুসরা জাহান সিন্থি। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে ইট ভাটা আছে 19টি। কৃষি এলাকায় গড়ে ওঠা এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় এবছর মৌসুমি ফল সহ প্রায় 300 একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন ইট ভাটার কারণে প্রতি বছর ফসল নষ্ট হলেও এবার এর পরিমাণ অনেক বেশি। 5 বছর ধরে আমাদের যে এই আম বাগান লাগাইছি, আমরা কোনো বছর আমাদের আম থেকে আমরা বেনিফিট নিয়ে আসতে পারিনি, এবার আরো ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা যদি এই অবস্থা হয় যে জায়গাগুলো মালিককে দিছি বা খরচ করছি, এটা আলো কোথেকে পাবো? আর এই ধানটা সমস্ত ধান পুড়িয়ে গেছে, এখন আমার কোনো উপায় নাই খাওয়ার। এই জমি ধান দিয়ে আমি 6 মাসের ভাত খাই পরিবার নিয়ে। ছোট বাচ্চার আমার এলার্জি হচ্ছে হঠাৎ করে, বুকের সমস্যা, শ্বাসপ্রশ্বাসের সমস্যা হচ্ছে। সমস্যার সমাধান ও ক্ষতিপূরণের দাবিতে সম্প্রতি মানববন্ধন সহ প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে স্থানীয়রা। আমাদের প্রশ্ন হচ্ছে যে কিভাবে একটা ইউনিয়নে এই 19টা ভাটা হতে পারে, কারা অনুমোদন দিল, এবং এই ভাটার কারণে যে ক্ষতিগ্রস্ত এই যে কৃষক, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ আমরা দাবি করছি। এরপরও অবৈধ ইট ভাটাগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আমাদের এই অভিযান একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। আর যদি কোনো পক্ষ এই ইট ভাটার দূষণের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমরা লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এই অবস্থায় সমস্যার সমাধানে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।